हासिर दीन। दादा शांत हो, दादा तुम शांत हो। हावी हावी हेरे गेछे रे भाई, हावी हेरे गेछे जीवन जुद्धे, हावी निजेर काछे निजे हेरे गेछे रे भाई, हावी हेरे गेछे। না দাদা না, তুমি হারোনি, নিষ্ঠুর সংসারের কাছে হেরে গেল, মানবতার কাছে আই তুমি জয়ী। দাদা আই তুমি জয়ী। ওরে ওরে যুধিষ্ঠির, তোর মত কর্তব্য পরায়ণ দাদা আজ ছিল বলেই তো সৎ ভাইকে মানুষ করে, ছোট ভাই মানুষ করার জন্য তুই তোর তোর সেই আত্মত্ব প্রদীপ নিভি সময় নিভে গেল, আশার নিরাশার ঝটিকা নিভে গেল, নিরাশার ঝটিকা আশার প্রদীপ নিভে গেছে, নিরাশার ঝটিকা দুর্যোধন অকৃতজ্ঞ বেবান। না না দুর্যোধন, দুর্যোধন যে আমার ভাই, আমার অবুজ ভাই, অবুজ শিশু বাপকে লাথি মারলে, বাপকে রাগ করে রাগ করতে নেই, রাগ করতে নেই। মা মা গো তুমি দুর্যোধনকে মা হয়ে আশীর্বাদ কর মা, দুর্যোধন আরো যেন জীবনে বড় হতে পারে, আরো জীবনে যেন প্রতিষ্ঠা লাভ করে। তুই কি আমি 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 যে মা দুর্য আর অর্জুনের বড় দাদা, মা যুধিষ্ঠির বড় দাদা, তাই তো দুর্যের দেওয়া এক মোকাবিলা দিয়ে মঙ্গলময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি হে ভগবান, আমার ভাই কি আমার কাছে চুনই বুকে পাখি মোরাই ফিরে আয় ফিরে আয়, কত ডাকি তো নাম ধরে তো শুকাই গেল আইল, তবু আসবি না ফিরে যুধিষ্ঠির।
ওর বুকের পাষাণ ভার একটু হালকা করতে দাও। অর্জুন আবার 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 যুধিষ্ঠির আবার দুর্যোধন দুর্যোধন দুঃখ করো না মা, দুঃখ করো না। হরে খোকা হরে খোকা আমার, তোমার দুর্যোধন 1,00,000 টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেছে মা, বিক্রি হয়ে গেছে শহরের শিক্ষিত সুন্দরী মধুর কাছে বিক্রি হয়ে গেছে। যাও মা যাও, তোমার বৌমার শাড়ি আর ছয়াগুলো রোদে মেলে দাও, নইলে এরপর হয়তো ভাত পাবে না। ছোট খোকা, তুমি যে আজ অফিসার ছেলের বিনা বেতনের ঝি মা, বিনা বেতনের ঝি। অর্জুন নিভে গেছে মা, নিভে গেছে তোমাদের খুশির দমকা হাওয়ায়, তোমার সুখের প্রদীপ নিভে গেছে মা, নিভে গেছে। অর্জুন তবে খেয়াল রেখো মা, পর্দার সুখের সাজানো সংসার যেন সুখের প্রখর তাপে শুকিয়ে না যায় মা, শুকিয়ে না যায়। ছেলের অন্নপ্রাশনে তোমরা 1,00,000 টাকার আতশবাজি পোড়াতে পারো,
কিন্তু মাকে উপসি রাখো। বাহ বাহ বাবু মশাই বাহ। ফিরে যা ছোট লোক, ফিরে যা বলছি। তোর এত বড় সাহস, তুই এগ্রিকালচার অফিসার দুর্যোধন মন্ডলকে জ্ঞান দিচ্ছিস? নেতাজি সুভাষ বোস বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের দেব স্বাধীন। আর আজ তোমাদের মতো দেশদ্রোহী নেতা, তোমরা আমাকে ঘুষ দাও, তোমাদের টেন্ডার দেব, পারমিট দেব, চাকরি দেব। এই তো উপযুক্ত খাদ্য, ঘর ধাক্কা খেয়েছি, পেট ভরে খেয়েছি। দ্বিতীয় দিন দেখলে ফুল করে ফেলবে সোরে বাচ্চা। আহ রক্ত, স্বাধীন ভারতে এক মুঠো খাদ্যের জন্য রক্ত ঝরছে। কিন্তু কেন বাবু, এই শস্য শ্যামল মায়ের কি অভাব ছিল? গোলা ভরা ধান, কুকুর ভরা মাছ কোথায় গেল? কে চুরি করল মায়ের এই খাদ্য ভান্ডার? খাদ্যের জন্য কেন আজ রক্ত ঝরবে? ওই নেতাদের কি জিজ্ঞাসা করছো? পেট নেতা নেতারা সব নেতিয়ে গেছে, তাই তো বিদেশে হানাদার শত্রু, তাই তো বিদেশে হানাদার শত্রু আবার দখল করতে চাইছে তোমাদের মতো বীর জাফরের সাহায্যে। ননসেন্স বাবু, ইংরেজি বলছে, মোটা মোটা বই পড়ে পণ্ডিত হয়েছে কিন্তু মানুষ হতে পারেনি। কে? আমি মানুষ নই। মানুষ হলে মায়ের চোখে অশ্রুর বন্যা বয়ে যেত না। চলে রে ছোট লোক, তো ভিখারিকে ছোট লোক বলে নিজেকে আর ছোট করো না বাবু। মাকে কষ্ট দিয়ে বড় হবার চেষ্টা করো না, ঝড়ে পড়ে যাবে। অতি ছোট হয়ে না, ছাগলে বুড়াবে। তুই যাবি কিনা আমি জানতে চাই। যাব বাবু যাব, এক্ষুনি ছুটে যাবো স্কুলের সামনে, স্কুলের ছাত্রদের দেখে দেখে মারবো। তোমরা শুধু বই পড়ে পণ্ডিত হয় না, মানুষ হও, সত্যিকারের মানুষ হও। সালা শুয়োরের বাচ্চা ভিখারি, আনন্দের দিনটায় মাটি করে দিল। কার অনুগ্রহ আজ আমি বড় হয়েছি? কেউ নয়, কেউ নয়। দাদা আমার ভাই কেউ কিছুই করেনি, আমার স্ত্রী আমার সৌভাগ্য লক্ষ্মীর মানস প্রতিমা। সৌভাগ্য লক্ষ্মীর মানস প্রতিমা হোপলেস, অপদার্থ। এখনো আবিজাত দিল না কথাবার্তায়, লাইফ পার্টনারকে বলছো সৌভাগ্য লক্ষ্মীর মানস প্রতিমা? ভানু ভুলের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। ভানু, এ মিস্টার দুঃশাসন দত্তের নতুন প্রিয় সামু, আই মিন সাম্যসাধী ঘোষ। এতদিনে বুঝতে পারলাম এ গাই তো তোমার মতো হ্যান্ডসাম মানুষ পাওয়া যায়। ভানু, আমি একটু ভেতরে যাচ্ছি, দেখো সামুর অতিথি সেবায় যেন কোনো খামতি না থাকে। আরে তুমি কোনো চিন্তা করো না, সামুর কোনো অসুবিধা হবে না, সেদিকটা আমি ঠিক খেয়াল রাখবো। না না, আমার কোনো অসুবিধা হবে না, আপনি এখন আসতে পারেন। ওকে, উসু গুড লাক। তোমার জন্য একটা ছোট্ট উপহার নিয়ে এসেছি। তাই নাকি? জানি না তোমার পছন্দ হবে কিনা। পছন্দ হয়েছে বৌদি? পছন্দ হয়েছে। আচ্ছা কত দাম পড়েছে? বেশি নয়, মাত্র 20,000 টাকা। লোকেরটার উপরে আবার হিরে বসানো আছে, তোমার জন্য স্পেশাল ভাবে তৈরি।
তুমি আমাকে খুব ভালোবাসো তাই না শ্যামা? ভীষণ ভীষণ ভালোবাসি। মেঘ যেমন ভালোবাসে বৃষ্টিকে, সূর্য যেমন ভালোবাসে রৌদ্রকে, আমিও তেমনি ভালোবাসি তোমাকে। তাই তাহলে তোমার এই এলেদা হাতটা তুমি আমার গলায় পরিয়ে দাও না ভাই। ভাই সবার সামনে তুমি আমার ভাই, ভাই তোমার সামনে আমরা যা আছি তাই। বৌদি নয় বৌদি ভালো, আজ থেকে তুমি আমাকে শুধু ভানু বলে ডাকবে। ভানু অনলি ভানু ভানু বৌদি। আমার প্রিয় দামা ভানু বৌদি, বেশেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজ তোমাকে, বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। মাস্টার মশাই ছেলে তাহলে তোমার ভাই? হ্যাঁ ভাই, মানে আমার তো নিজের ভাই নেই, তাই শামুকেই ভাই বানিয়েছো তাই তো? ভালো করেছো মা, কিন্তু ভাইয়ের সঙ্গে এরকম গলা জড়িয়ে ধরে আলোচনা এই প্রথম দেখলাম। মিথ্যা কথা, একদম মিথ্যা কথা বলবেন না, একদম মিথ্যা কথা বলবেন না। মিথ্যে? হ্যাঁ মিথ্যে, আপনার বয়স হয়েছে। ভাই সব মিথ্যা বললাম না যে কিন্তু তোমার মুখের ভাষা এরকম কেন? আপনারা যে ভালো ভাষার মানুষ নন তাই তো? তুমি তুমি বাড়ির বউ, একজন শিক্ষিত মেয়ে এরকম লাফের নিচে সারে আর হাত কাটা ব্লাউজ পরা নিশ্চয় কোন শাশ্বত গৃহবধূর সাজ। তবে কি সারা গায়ে সিঁদুর মুখে লজ্জাবতী লতা হয়ে বসে থাকতে হবে নাকি? বৌমা, গৃহবধূর তো ওটাই আসল ভূষণ। ও সমস্ত কুসংস্কার আমি মানি না। না বৌমা না, বধূর পোশাক ছেড়ে বার বধূর পোশাক তুমি বেছে নিও না বৌমা, বেছে নিও না। জুতো মেরে তোমার বৌমা, তুমি মায়ের হাত
তোমাকে আমি বৌমাই তো মায়ের গায়ে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। আমার উপরে বসে বসে খাচ্ছ আর আমার বউকে সমানে নির্যাতন করছ। নির্যাতন বধূ নির্যাতন বেশি বাড়াবাড়ি করলে তোমাদের সব কটাকে আমি জেলের ঘরে টানাবো। বৌমা শোনো শোনো দুর্যোধন, আমি অনেক সহ্য করেছি, তুমি তোমার মা দাদা ভাইকে আলাদা যদি করে না দাও আমি কিন্তু তোমার কাছ থেকে আলাদা হয়ে যাব। আই মিন লিগাল সেপারেশন। না বাবা না, আর কখনো তোমাকে অসম্মান করব না, তোমার কোনো কাজে বাধা দেব না। তুমি আমাদের সুখের সংসার বিভেদের বীজ বপন করো না বাবা, বিভেদের বীজ বপন করো না। অনেক অস্থির দাঁড় করানো সংসারটাকে দুঃখের বীজে ভেঙে দিও না বাবা, সুখের বিভেদের বীজে ভেঙে দিও না। আমি আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, শান্তি সংসারে অশান্তি লাগুন, জেলে দিও না বাবা, জেলে দিও না, আগুন জেলে দিও না। মাননীয় দর্শকবৃন্দ, আপনারা বলতে পারেন এখন আমার কি করা উচিত? যে মা ছোটবেলায় বাবা মারা যাওয়ার পর অপরের বাড়িতে ঝিয়ের কাজ করে আমাকে বরং সে মানুষ করেছে, যে সৎ দাদা নিজের জীবন যৌবন বিসর্জন দিয়ে আমাকে লেখাপড়া শিখিয়েছে, তাদের পাশে থাকা আমার কর্তব্য না? যাকে অগ্নিসাক্ষী রেখে বিয়ে করে বাড়িতে এনেছি তার পাশে থাকা আমার কর্তব্য? আমি জানি আপনারা অপরের পারিবারিক ব্যাপারে নাক গলানো পছন্দ করেন না, আপনারা উত্তর দেবেন না, তাই আমাকে এই সিদ্ধান্ত নিতে হবে মা আগে না বউ আগে। নেই কর্নেল রায়, পেলে আমি আমার নাম আছে মাসুদ ইব্রাহিম, এখানে কি চাই? দুবাই কা মশহুর বিজনেসম্যান, আপনার সাথে একটু জরুরি প্রাইভেট বাতচিত আছে। না, এ কর্নেল প্রসেনজিৎ রায়ের কাছে ডিউটির মধ্যে কারো কোনো প্রাইভেট কথা থাকতে পারে না। আগে বলুন আপনি এখানে এলেন কার পারমিশনে? সব জানতে পারবেন, সব জানতে পারবেন, লেকিন বলুন কিভাবে আপনি এই সেনাসামনির পাশে এসেছেন? আমার নাম আছে মাসুর ইব্রাহিম, আমি থোড়া আর্মস কা বিজনেস করিয়ে থাকি, ইসলিয়ে আপনার মদত বহুত জরুরি। কিভাবে? একটু ছোটা কাম আর কাম সাকসেসফুল করতে পারলে আপনি পাবেন আনলিমিটেড ফরেন মানি। কি কাজ? বিদেশি হানাদার শত্রু এই ভারতের সীমান্তে ঘাঁটি গাড়তে চাইছে। হোয়াট? কি বললেন আপনি?
यस मिस्टर रॉय अपनी इच्छा को ले আমার প্রস্তাবে রাজি হয়ে আপনার ভাগ্যটাকে ফেরাতে পারে আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি শুধু সাহস নয় স্বার্থই আছে স্বার্থ ইয়েস মিস্টার রায় বিদেশি হানাদার শত্রু এই ভারতের সীমান্তে ঘাঁটি গাড়লে আমাদের অস্ত্র বিক্রির বাজার খুলে যাবে বহুত নাফা হবে এই মুহূর্তে আপনি এই স্থান ত্যাগ করে চলে যান আর জেনে যান ঘুষ দিয়ে এই ভারতীয় সেনাবাহিনীর মনস্তত্ত্বা কেনা যায় না আমাদের মন বল আর শক্তি কঠিন পাথরের মতো প্রয়োজনে জীবন দেব তবু আপনাদের মতো বেইমানের কাছে এই ভারত মাতার সম্মান আমি বিক্র করব না আমার কথা মতো কাজ না করলে আপনার বিবি আর বাচ্চা গায়েব হয়ে যেতে পারে এই মিস্টার মাসুদ ইব্রাহিম আমার এই হাত কার দিকে তাকিয়ে দেখুন হাতের এই পাঁচটা আঙুল ন্যায় নীতি শক্তি সাহস আর শপথ এই পাঁচটা আঙুলের থাবা যদি আপনার মতো ক্রিমিনালের মুখের উপর বজ্রের মতো আঘাত হয় তাহলে পৃথিবীর কোন ডাক্তারের এক মিনিটও সময় লাগবে না আপনার ডেথ সার্টিফিকেট লিখতে ডু ইউ আন্ডারস্ট্যান্ড আই থিঙ্ক ইউ বেটার আন্ডারস্ট্যান্ড অতএব অপহরণের ভয় দেখে এই কর্নেল প্রসেনজিত রায়ের কাছ থেকে আপনি কোনো কাজ আদায় করতে পারবেন না আমার কাছে বউ বাচ্চার চেয়ে দেশ আগে জননী আগে সচিয়ে সচিয়ে আচ্ছা সে সচিয়ে কর্নেল রায় নেই তো বহুত পস্তাওগে কোনটাকে আমি কেউ আমার কথা উচ্চারণ করলে কুকুরের মতো গুলি করে মারব গেট আউট আই সে গেট আউট কর্নেল রায় আপনাকে দিতে ভি হবে আর নিতে ভি হবে सिर्फ एक तो फोन लगाएगा दुबई का बस बटालियन नंबर थ्री ए विश्वास गदो गुप्तचर के सेना छावनी ले चलो कोई है कोई नहीं है कर्नल रॉय कोई नहीं है अपनार सेना छावनी पासे जरा एक 47 हाथे लिए दाड़ी आछे ওরা সব আমার ভাড়া করা সেনা আমি এখান থেকে চলে যাওয়ার আগে কেউ এখানে আসতে পারবে না ইয়াদ রাখ না কর্নেল মেরা নাম শেখ সেরামত সৈফুদ্দিন মাসুদ ইব্রাহিম গুড বাই মাসুদ ইব্রাহিম বিদেশি হানাদার শত্রুর গুপ্তচর ঘুষ দিয়ে ভারতীয় সেনাবাহিনীর মনুষ্যত্ব কিনতে চাইছে এরা হিন্দু আর মুসলমানের মধ্যে ভাতৃত্বের বন্ধন ছিন্ন করতে চাইছে না এই বন্দুকের নল যাদের ক্ষমতার উৎস তাদের কিছুতেই আমি সীমান্তে ঘাঁটি গাড়তে দেবো না জীবন দেবো তবু ভারত মাতাকে আর পরাধীনতার জ্বালায় জ্বলতে দেবো না কুরুক্ষেত্র যে মাটিতে কুদি আমার প্রফুল্লটাকে বাধা দিনের মতো শত শত শহীদের রক্তে ভিজে গেছে দেশ মাতার সামন্ত সেই মাটিতেই শুরু হবে নতুন ধর্ম ধর্মের যুদ্ধ আর যুদ্ধে জয়লাভ করবে ধর্ম ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের প্রান্তরে দাঁড়িয়ে ভারতের জাতীয় পতাকা দিয়ে বলবে বন্দে মাতরম কিন্তু আমরা আমরা তো যুদ্ধ চাই না তবে কি চাও শান্তি শান্তি যে দেশের মানুষ দুবেলা দু মুঠো খেতে পায় না সে দেশে যুদ্ধ মানে নিশ্চিত মৃত্যুর গহরে ধাপ তো ভীরু ভীরু মৃত্যুকে তুমি ভয় পাও যুদ্ধ নয় শান্তি চাই এটা ভীরুর প্রলাপ মনে রেখো বৃষ্টি না হলে যেমন মেঘ কাটে না তেমনি যুদ্ধ না হলে
শান্তি আছে না।